নমস্কার বন্ধুরা ইতিমধ্যেই আমি আপনাদের জানিয়েছি পি এম কিষাণ সম্মান নিধির নেক্সট ইনস্টলমেন্টের টাকা আপনারা কত তারিখ পেয়ে যাবেন তো সেই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন যারা পি এম সম্মান নিধিতে আবেদন করেছিলেন তো বন্ধুরা যারা কৃষক বন্ধুর জন্য আবেদন করেছিলেন তারাও কিন্তু খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন তো আপনারা যদি এখন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করেন সেক্ষেত্রে আপনারা প্রতিনিয়তই দেখবেন যে স্ট্যাটাসটি কিন্তু চেঞ্জ হচ্ছে তো আপনারা কোন স্ট্যাটাস দেখলে বুঝতে পারবেন যে আপনারা টাকা পেতে চলেছেন এবং কোন স্ট্যাটাস দেখলে বুঝতে পারবেন যে আপনাদের কৃষক বন্ধু অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম রয়েছে কিনা এবং কোন স্ট্যাটাসটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা টাকা পাওয়ার যে প্রসেস তার খুব কাছে এসে গেছেন আজকের ভিডিওতে ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করুন বন্ধুরা সবার প্রথম দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করবেন তো বন্ধুরা যারা কৃষক বন্ধুর জন্য আবেদন করেছেন আপনাদের আবেদনের স্ট্যাটাসটি চেক করার জন্য আপনারা চলে আসবেন কৃষক বন্ধু ডট নেট এই ওয়েবসাইটটিতে তো এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু এরকম একটি পেজে চলে আসতে পারবেন তো বন্ধুরা এখানে আসার পর দেখুন এখানে বিভিন্ন রকমের অপশন আপনারা দেখতে পাবেন তো এখানে দু নম্বরে যে অপশনটি রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য তো আপনাদের স্ট্যাটাস দেখার জন্য এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আবেদনকারীর ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর দেখুন এখানে একটি সিকিউরিটি কোড রয়েছে তো এই সিকিউরিটি কোডটি কিভাবে ফিল আপ করতে হবে দেখে নিন এখানে এই যে একটি ছোট্ট চেক বক্স দেখতে পাচ্ছেন দেখুন এখানে লেখা রয়েছে আই এম নট রোবট তো এই চেক বক্সে আপনি টিক করে দেবেন তো টিক করে দেওয়ার পর দেখুন এখানে একটি সিকিউরিটি কোশ্চেন থাকবে দেখুন এখানে ট্রাফিক লাইটস লেখা রয়েছে অর্থাৎ এখানে যে কয়েকটি ছবি দেখতে পাচ্ছেন তার মধ্যে যেই সব জায়গায় ট্রাফিক লাইট আপনি দেখতে পাচ্ছেন সেই সমস্ত ইমেজ গুলি আপনি সিলেক্ট করবেন তো দেখুন এখানে ট্রাফিক লাইট দেখতে পাচ্ছেন এখানে ট্রাফিক লাইটস দেখতে পাচ্ছেন এবং এখানে ট্রাফিক লাইট দেখতে পাচ্ছেন তো আপনাদের এখানে যেই ইনস্ট্রাকশনটি দেওয়া হবে সেই অনুযায়ী এখানে যে সমস্ত ছবিগুলি থাকবে সেগুলি আপনারা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখুন ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু একটি গ্রিন কালারের টিক এসে যাবে তারপর কিন্তু এখানে আপনারা সার্চ সার্চ অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশানের যে টোটাল স্ট্যাটাসটি সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন তো আপনারা যদি কৃষক বন্ধু আইডি পেতে চান তো সেটা কিন্তু এখানে দেখতে পাবেন যে দেখুন এখানে যে আইডি লেখা রয়েছে এবং তার নিচে যে এখানে যে আইডিটি লেখা রয়েছে এটাই কিন্তু কৃষক বন্ধু আইডি তো দেখুন এখানে দুটি স্ট্যাটাস দেখায় একটা হলো আপনাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস এবং একটি হলো এখানে ট্রানজেকশন স্ট্যাটাস তো দেখুন এখানে যেহেতু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ট্রানজেকশন স্ট্যাটাসগুলি আপনারা দেখতে পাবেন তো দেখুন এখানে আমার ট্রান্জাকশন স্ট্যাটাসে দেখাচ্ছে ডিডিএ তো বন্ধুরা এখানে আপনাদের বিভিন্ন রকমের স্ট্যাটাস দেখাতে পারে তো ধরুন এখানে দেখাতে পারে কিংবা এডিএ আপলোডেড কিংবা ডিডিএ যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এছাড়া এখানে দেখাতে পারে যে অ্যাকাউন্ট এবং এখানে সাকসেস কিংবা ট্রানজেকশন ফেলিওর এই সমস্ত কিছু কিন্তু দেখাতে পারে তো চলুন এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন স্ট্যাটাস মানে কি তো এই কোন স্ট্যাটাসের মানে কি তো এখানে যে দুটি স্ট্যাটাস দেখায় অর্থাৎ এখানে একটি স্ট্যাটাস এবং এখানে একটি ট্রানজেকশন স্ট্যাটাস এই দুটি স্ট্যাটাস কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু সেই ভিডিওটি দেখে সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পারবেন আমি শুধু আজকে ট্রানজেকশন স্ট্যাটাস এর যে সমস্ত স্ট্যাটাস গুলি দেখায় তার বিস্তারিত বিবরণ গুলি আপনাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আপনাদের অ্যাপ্লিকেশনটি যদি অ্যাপ্রুভ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ট্রানজেকশন স্ট্যাটাস সবের প্রথম যেটি দেখাবে সেটি হলো অ্যাপ্রুভড তো এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তারপর এডিএ আপলোডেড হবে এবং তারপর ডিডিএ অ্যাপ্রুভড হবে এবং তারপর অ্যাকাউন্ট ভ্যালিড দেখাবে এবং সবশেষে কিন্তু ট্রানজেকশন সাকসেস দেখাবে তো বন্ধুরা যেহেতু আমার এই মুহূর্তে ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে এরপরে কিন্তু দুটি স্টেপ এখনো বাকি রয়েছে আমার অ্যাকাউন্টে টাকা পৌঁছানো পর্যন্ত এরপর কিন্তু আমার ট্রানজেকশন স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাবে এবং তার পরবর্তীতে কিন্তু যখন আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাবে তারপর কিন্তু এখানে ট্রানজেকশন সাকসেস এই স্ট্যাটাসটি আমরা দেখতে পাবো তো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের স্ট্যাটাসে আপনারা কি দেখতে পাচ্ছেন এবং কোনো সমস্যা রয়েছে কিনা এবং আপনারা যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং ট্রানজেকশন স্ট্যাটাসের ডিটেলস জানতে চান তো এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে সম্পূর্ণ বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া আছে এই যে এডিএ আপলোডে ডিডিএ অ্যাপ্রুভ অ্যাকাউন্ট ভ্যালিড এই সমস্ত স্ট্যাটাসগুলির বিস্তারিত বিবরণ তো বন্ধুরা সেই ভিডিওটি যদি না দেখে থাকেন অবশ্যই কিন্তু দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা একদম পরিষ্কারভাবে বুঝে নিতে পারবেন কোন স্ট্যাটাসের মানে কি এবং কোন স্ট্যাটাসটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটি সঠিক পথে চলছে অর্থাৎ আপনারা টাকা পেতে চলেছেন এবং কোন স্ট্যাটাস দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের টাকা পেতে সমস্যা হতে পারে কিংবা আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে তো বন্ধুরা আশা রাখছি আমি আপনাদের বোঝাতে পারলাম কৃষক বন্ধু স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন তো বন্ধুরা আপনাদের স্ট্যাটাসটি কি দেখাচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন